ছাত্ররা, তোমাদের সকলকে স্বাগত জানাই ফানি স্টোরিজ উইথ ট্রিক চ্যানেলে। তো আজ এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যে কলকাতা পুলিশ বা WP পুলিশের যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অবশ্যই দেখতে হবে, যেগুলো ভুল করে ছাড়া চলবে না, সেগুলো টপিকগুলো আমরা দেখবো, ঠিক আছে? যে টপিক থেকে কম বেশি আমাদের প্রশ্ন হয়, আর এই টপিকগুলো হচ্ছে টপ যে স্কোরিংস আমরা যদি টপিকগুলি সেগুলোর মধ্যে পড়ে। তো পারলে একটা কপি নিয়ে বসো, একটু এগুলো নোট করে নিও, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথম যে যেগুলোর উপর আমরা লক্ষ্য দেবো বা জোর দেবো সেটা হচ্ছে কি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিভিন্ন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারগুলো হয় বিভিন্ন কোম্পানির বলো বা যেই বলো রাজ্যের বলো, ঠিক আছে, সেগুলো একটা দেখে রাখতে হবে। হ্যাঁ, সিও, বড় বড় কোম্পানি যে সিও হয় সেগুলোও দেখতে হবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, যেগুলো হচ্ছে কে কী অ্যাওয়ার্ড পেলো সেগুলো দেখতে হবে। বিভিন্ন ধরনের মহোৎসব যেগুলো পালন করা হয় বছরে সেগুলো দেখতে হবে। তারপর যেটা দেখতে হবে, বিভিন্ন দেশের কি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রীর নাম কি, এগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট যদি দেখি সেটা হচ্ছে কি, ন্যাটো। ন্যাটো সম্পর্কে অবশ্যই অল্প বিস্তর জেনে রাখতে হবে, ঠিক আছে? পারলে একটু ডিটেলস জেনে নিও। বর্তমানে কে কোন পদে আছে, কম বেশি দু একটা প্রশ্ন দেখে পাবে যে কিসের পদে কে আছে, কার অধ্যক্ষ কি, সেগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? যে মন্ত্রিমণ্ডল, ঠিক আছে, যে সেন্ট্রালে যে মন্ত্রিমণ্ডল আছে সেই মন্ত্রিমণ্ডলের কে কিন পদে আছে সেগুলো দেখতে হবে। গ্র্যান্ড স্ল্যাম, যে চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড বলো, ফ্রেঞ্চ বলো, উই উই কি আর একটা কী আছে না, ওগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? G7 যে সামিট হয়, সে G7 সামিটের যে তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় আছে সেগুলো দেখে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট যদি বলি তাহলে কী দেখবো আমরা, খেলো ইন্ডিয়া ইউথ গেমসের থেকে যে হট টপিক সেগুলো দেখবো। জিআই ট্যাক্স কি, মানে কোন রাজ্যের কী সবজি বলো, ফল বলো, জিআই ট্যাগ প্যাকেজ পেয়েছে বা মিষ্টি বলো কী পেয়েছে সেগুলো একটু দেখে রাখতে হবে। IIFA ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড যেগুলো আছে সেগুলোও দেখে রাখতে হবে। নেক্সট যদি বলি তাহলে কি, সচিব, মহাসচিব, আইপিএল সম্পর্কে কী দেখবো, যে অরেঞ্জ ক্যাপ উইনার কে, পার্পল ক্যাপ উইনার কে, হাইস্ট রান কে পে করেছে, হাইয়েস্ট উইকেট কে নিয়েছে, ঠিক আছে, কোন দলের অধিনায়ক কে, এগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট যদি দেখি উপরাজ্যপাল, উপরাজ্যপাল যে হয় উপরাজ্যপালগুলোর আমাদের জেনে রাখতে হবে। সরি, এটা ইন্ডেক্স হবে। হ্যাঁ, ইন্ডেক্স হচ্ছে, ইন্ডেক্সগুলো দেখতে হবে, র্যাঙ্ক কিসে, অন ইন্ডেক্সে কত কী র্যাঙ্ক আছে, কী আছে সেগুলো দেখে রাখতে হবে। থমাস কাপ যেটা আছে হয়েছে সেটা সম্পর্কে দেখতে হবে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী, বিভিন্ন যে রাজ্য আছে তাদের মুখ্যমন্ত্রীগুলো জেনে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কি, পুস্তক এবং তাদের লেখক। বিভিন্ন যে পুস্তক হয়, ঠিক আছে, বই হয়, সেগুলো লেখক কি, বিশেষ করে যেগুলো রিসেন্ট ঘটে সেগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট যদি বলি তো কী হচ্ছে, রাজ্যপাল, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল যারা রিসেন্ট নিয়োগ হয়েছে তাদের, মহারত্ন যে কোম্পানি আছে, গেইল বলো, স্টেইল বলো, তাদের যে অধ্যক্ষ কি সেগুলো একটু দেখে রাখতে হবে। রিসেন্ট যে ফিমেল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো সেটা দেখে দেখবো অবশ্যই, সেখানে হাইয়েস্ট রান গেটার কে, ঠিক আছে, কোন দলের ক্যাপ্টেন কে, ঠিক আছে, তারপর ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ কী আছে সেগুলো দেখে রাখতে হবে। অবশ্যই কি দেখবো, অস্কার উইনার যে আছে, অস্কার যে রিলেটেড যে প্রশ্ন, উইনার শুধু না, এর রিলেটেড যে প্রশ্ন সেগুলো স্ট্যাটিক হিসাবে অনেক সময় পুছে রাখে, মানে জানতে চায়, ঠিক আছে? বাজেট যে আছে, বাজেট যে হলো কিসে, কতটা কী পার্সেন্টেজ কমলো কি বাড়লো সেগুলো খুঁটিনাটি দেখে রাখতে হবে। নেক্সট যদি বলি, নেক্সট হচ্ছে কি, বন সংরক্ষণ, বন সংরক্ষণটা দেখতে হবে। ডে অ্যান্ড থিম, কোন তারিখে, যেমন ক্যান্সার যে দিবস পালন করা হয় কত তারিখে, সেটা থিম কি দেখে রাখতে হবে। ফিফা ওয়ার্ল্ড কাপ যে হলো সেটা সম্পর্কে আমাদের দেখতে হবে, গোল্ডেন বুট বলো, তা গ্লাভস বলো, ঠিক আছে, সেগুলো দেখে রাখতে হবে। বিভিন্ন যোজনা, এটা রাজ্য হতে পারে, কেন্দ্রের যে বিভিন্ন যোজনাগুলো আছে কার দ্বারা সেগুলো উদ্ঘাটন করা হলো সেগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট যদি বলি সেটা হচ্ছে কি, আর্ট অ্যান্ড কালচার রিলেটেড, আর্ট কালচার হেরিটেজ রিলেটেড যেসব প্রশ্নগুলো সেগুলো দেখতে হবে। বিভিন্ন সম্মেলনগুলো হয় সেগুলো দেখবো, অ্যাওয়ার্ডসগুলো অবশ্যই দেখবো, এর মধ্যে কী দেখবো, বিশেষ করে নোবেল প্রাইজটা দেখে রাখবো, মিলিটারি যে এক্সারসাইজ আছে না, অনেকগুলো মিলিটারি এক্সারসাইজ হয় কোন দেশের মধ্যে, কোথায় অনুষ্ঠিত হলো সেগুলো দেখতে হবে। র্যাঙ্ক অ্যান্ড রিপোর্টস, ঠিক আছে, রিপোর্টসে যেগুলো র্যাঙ্ক আর রিপোর্ট বেরোয় সেগুলো দেখতে হবে, ঠিক আছে? নেক্সট যদি আমরা দেখি কি, নেক্সট হচ্ছে কি, পদ্ম পুরস্কার, পদ্ম পুরস্কার রেখে দেখবো টোটাল কতটা দিয়েছে, কোন পদ্ম বিভূষণ কে পেয়েছে, ঠিক আছে, পদ্মশ্রী কে পেয়েছে, এগুলো সব দেখে রাখতে হবে। হাইকোর্টের বিভিন্ন যে হাইকোর্ট আছে তাদের যে চিফ জাস্টিস আছে তাদের নামগুলো জেনে রাখবো। স্পোর্টস অ্যাওয়ার্ডস বিভিন্ন ধরনের হয়,
এগুলো দেখে রাখতে হবে, ঠিক আছে। বিখ্যাত ব্যক্তিত্ব নিধন, যে বিখ্যাত ফেমাস পার্সন হয় তাদের যে নিধন ডেথ সেগুলো দেখে রাখবো। প্লাস এগুলো হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক কথা বললাম, ঠিক আছে। আরও কিছু টপিক আছে সেগুলো স্কিপ করলেও চলবে, কিন্তু এই যে টপিকগুলো বললাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটা, আর যদি এ রিলেটেড কোনো ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। ধন্যবাদ।